প্রকাশিত হবে কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় সোশ্যাল মিডিয়া তাকাল আপনারা দেখবেন আজকে মা তার কোলের সন্তানকে বাবার গান শেখায় আজকে মা বাবা তার সন্তানকে বাবার দল পলিটিক্যাল লিডার বানানোর স্বপ্ন দেখে আজকে মুসলিম মা বাবা তার সন্তানকে আল্লাহ ওলি না বানিয়ে বড় একজন শিল্পপতি বানানোর স্বপ্ন দেখে না কুরআনুল কারীমের আয়াত সূরা আহজাবের 31 নম্বর আয়াত একজন মুসলমানের চাই হোক সে যুবক চাই সে যুবতী চাই সে কিশোর চাই সে কিশোরী তার জীবনের এম হবে তার জীবনের টার্গেট হবে আমার জীবনের সবকিছু আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুযায়ী হবে একজন মুসলমানের চরিত্র কাফের মুশরিক পুত্তলিকদের অনুসরণীয় হতে পারে না কিন্তু আজকে তাই হচ্ছে আজকে যুবক তার কোরআনের ইতিহাস জানাই নামাজের ইতিহাস জানাই সূরা ফাতিহা তার সহি শুদ্ধ ভাবে জানাই নামাজের ফরজ তার জানাই নামাজের ওয়াজিব তার জানাই নামাজের সুন্নাত গুলো তার জানাই নামাজের মুস্তাহাব তার জানাই অথচ শত শত হাজার হাজার কিলোমিটার দূর থেকে বেশা আসা নেইমারের চুলকানা স্টাইল তার জানা আছে ঠিক কিনা মা বন্ধের ফাতিহের স্টাইল জানা আছে আর্জেন্টিনার স্টার তার জানা আছে হিন্দি সিরিয়াল কখন হবে সেটা তার জানা আছে কোরআনের জ্ঞান নাই সুন্নার জ্ঞান নাই এটা কোন মুসলমানের চরিত্রের গুণাবলী হতে পারে না আজকে আমার ঘরে জন্মগ্রহণ করে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তার কাছে কোরআন ভালো লাগে না মুমিনের ঘরে জন্মগ্রহণ করে ইসলামিক লেবাসকে ইজ্জতের মনে করে না বেইজ্জতের মনে করে এটা অপমানের মনে করে এর চাইতে দুঃখের বিষয় কি হতে পারে মুসলমান ভাইরা রে আমার অথচ বিশ্বনবী রহমাতুল লিল আলামিন এমন সময় পৃথিবীতে আগমন করেছেন যে সময় পুরা পৃথিবীটা ছিল অন্ধকারে নিমজ্জিত বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের পূর্বে পৃথিবীটা ছিল অন্ধকারে নিমজ্জিত নৈতিকতার চরম অধঃপতন অবক্ষয় ঘটেছিল তখন ঐতিহাসিকরা সেই যুগটিকে আখ্যায়িত করেছেন আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকার যুগ বলে নাইনীতি বলতে কিছুই ছিল না সে যুগে চারিদিকে অন্যায় অনাচার জুলুম অত্যাচার ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য ছিল না সমাজে আইনের শাসন ছিল না ফলে সকলেরা সবসময় জুলুম করত দুর্বলেরা সবসময় মজলুম হত কেউ বিচার প্রার্থনা করলে উল্টো বিচারক কর্তৃক নির্যাতনের শিকার হতো এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত এবং আদর্শ বান করে পাঠিয়েছেন ওয়া সাল্লাল্লাহু আলা নূরিন কে জু শুদ নূরে হা পয়দা ওয়া সাল্লাল্লাহু আলা নূরিন কে জু শুদ নূরে হা পয়দা জমিয়াজ হুব্বে উসাকিন ফালাক দর ইশকে উশাইদা আগর নামে মোহাম্মদ রা নয়া উর্দে শফি আদম না আদম আফতে তো বানানু মজগর কে না চাই না না ইউবাজ বালা রাহাত না ইউসুফ হাসমত শৌকাত নাইসা মুসি আদম না মুসা আয়াদে বাইজা মুসলমান ভাইরা রে আমার যে পয়গম্বরকে না পাঠাইলে রব্বে করিম আপনাকে আমাকে কাউকে দুনিয়াতে পাঠাইতেন না সেই রব্বে নাফরমানি করেছ তোমরা রব্বে করিম যে পয়গম্বরকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই পয়গম্বরের চরিত্রকে বাদ দিয়ে কাফের মুশরিক পুত্তলিকের চরিত্রকে নিজের মধ্যে ধারণ করেছ রসুলের কি চুল কাটার স্টাইল ছিল না
ও মুসলমান আমার পয়গম্বরের গালি কি দাড়ি ছিল না কত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন মুসলমান ভাইরা রে আমার তোমার হাতে ধরে বলি তোমার পায়ে ধরে বলি আজকে বাড়িতে আয়নার সামনে দাঁড়াও একটা কাগজ আর কলম নিয়ে লেখো তুমি বান্দা কয়টা গুনাহ করো কয়টা নেক আমল করো মাথার দিকে আগে তাকাইয়ে দেখবা মাথার চুলগুলো মদিনার তরিকা আছে নাকি ক্রিকেটারের খেলোয়াড়দের তরিকায় যদি দেখো মদিনার তরিকায় নাই তাহলে আমলনামা কাগজের মধ্যে লেখো চুলের ক্ষেত্রে তুমি গুনার মধ্যে আছো এরপর তোমার গালে দাড়ি আছে কিনা দেখো যদি দেখো গালে দাড়ি নাই তাহলে আমলনামা কাগজের মধ্যে লেখো দাড়ির ক্ষেত্রে তুমি গুনার মধ্যে আছো এরপর তোমার হাতের আঙ্গুলের নখগুলো নবীর তরিকা আছে নাকি নাই যদি দেখো নাই আমলনামা কাগজের মধ্যে লেখো নখের ক্ষেত্রে তুমি গুনার মধ্যে আছো বান্দা তুমি হাত দ্বারা গুনাহ করনি জিহ্বা দ্বারা মিথ্যা কথা বলনি কাউকে গালাগালি করনি চোখ দ্বারা নাচ গান দেখনি কান দ্বারা নাচ গান শুনুনি সব হিসাবগুলো কাগজের মধ্যে লেখবা লেখার পরে দেখবা তোমার আমলনামা অবস্থানটা কি যদি দেখো না আমার হাতের দ্বারা গুনাহ হয় পায়ের দ্বারা গুনাহ হয় জিহ্বা দ্বারা মিথ্যা কথা বলি পা দ্বারা হেঁটে হেঁটে যাত্রা গানে যাই পা দ্বারা হেঁটে হেঁটে নাচ গানে যাই রব্বে কারিমের ঘোষণা জান্নাত এমন আরামের ঘর যাবে কারা যারা নেক আমল করে তারা জাহান্নামে মোনাজাতের ঘর যাবে কারা যারা গুনাহগার তারা এরে বান্দা তুমি এবার চিন্তা করে চোখ বন্ধ করে তুমি নেক আমল করো না গুনাহ করো যদি দেখো তোমার গুনাহ 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 তুমি এতটুকু নিশ্চিত হয়ে যাও তওবা না করা পর্যন্ত তুমি জাহান্নামের পথের যাত্রী এরে মুসলমান ভাইরা রে আমার কোন গুনার মধ্যে তুমি এখন লিপ্ত আছো তোমার কি জাহান্নামের ভয় অন্তরে নাই তুমি কেন এখন নামাজ পড়তে শোনা তুমি কেন এখন জানার মধ্যে লিপ্ত তুমি কেন এখন শয়তানের মধ্যে লিপ্ত তোমার মত যুবক কৃষি কাজ করে নামাজ তো ছাড়ে না তুমি কেন পারো না তোমার মতো যুবক দাঁড়ি ছাড়ে না তুমি কেন পারো না তোমার মতো যুবক কোটি কোটি টাকার মালিক এক টাকাও হারাম খাই না তুমি কেন পারো না এর যুবক তোমার হাতে ধরি বলি তোমার পায়ে ধরি বলি জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবা না এর যুবক আজকে থেকে তওবা করে ফেলো জীবনের নামাজ ছাড়বো না জীবনের বেপর্দা ছাড়বো না আর কখনো নাচ গান শুনবো না ও মুসলমান যদি তওবা করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতীতের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিব মাফ করার ক্ষমতা রাখেন কে মুসলমান ভাইরা রে আমার সফল কাম তারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন যারা তাদের নামাজের প্রতি একনিষ্ঠভাবে মনোযোগী তারাই সফল কাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মাআস-সাবিরিন তারাই সফল কাম যারা সালাত এবং আল্লাহর কাছে সাহায্যের মাধ্যমে সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করবে তারা একমাত্র সফল কাম মুসলমান ভাইরা রে আমার এই নামাজ পড়তে হবে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতাহু ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত খাবা ওয়া খাসিরা কাল কিয়ামতের ময়দানে বান্দার আমল সুমারের মধ্যে হতে
সর্বপ্রথম তার নামাজ সম্পর্কে হিসাব নেওয়া হবে তার নামাজ যদি যথাযথভাবে আদায় হয়ে থাকে তাহলে সে সফলতা এবং কামিয়াবি অর্জন করবে আর যদি নামাজ নষ্ট হয়ে থাকে তাহলে সে বিপর্যস্ত হবে মুসলমান বন্ধুরা আমার পয়গম্বরের সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন হযরত আবু যর গিফারি খাতেমে খায়রুল বাশার জিসনে কো বিনা বানায়া জিন্দেগি মে আপনা দর জিসনে কো বিনা বানায়া জিন্দেগি মে আপনা দর খুদ না তে জোরা আলম কহা দি বন গয়া ক্যা নজর থি জিসনে মুরদু কো মসিহা কর দিয়া ক্যা নজর থি জিসনে মুরদু কো মসিহা কর দিয়া খাদিম রাসূল হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সাহাবী হাদিস বর্ণনা করেন আন্না নবিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ফিস শীতা والورقية تهافت فأخذ من شجرة قال فضل فجعل ذلك الورقية تهافت قال يا بدر قلت لبيك يا رسول الله قال إن العبد المسلم لا يصلي الصلاة يريد به وجه الله يتهافت عنه ذنوبه كما تهافت هذا الورق من هذه الشجرة خادم الرسول হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী রহমাতুল লিল আলামিন একবার শীতকালে বাহিরে তাশরিফ নিয়ে গেলেন তখন বৃক্ষ হতে পাতা ঝরছিল বিশ্বনবী রহমাতুল লিল আলামিন একটি গাছের শাখায় হাত দিয়ে ধরলেন ফলে তার পাতাগুলো আরো বেশি ঝরতে লাগলো বিশ্বনবী রহমাতুল লিল আলামিন আবু যরকে ডেকে বলেন আবু যর আবু যর গিফারি বলেন লাব্বাইকে ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আমি উপস্থিত বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন মুসলমান বান্দা যখন রব্বে কারীমের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো এইভাবে maaf করে দিবেন যেমনি ভাবে এই গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে যেইভাবে গাছের পাতা জোরে পড়ে বান্দা যদি নামাজ আদায় করে তার থেকে ওইভাবে গুনাহগুলো জোরে জোরে পড়ে যাবে মুসলমান ভাইরা রে আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন মান হাফাযা আলা সালাতি আকরামাহুল্লাহু তাআলা বি খামসি কিসাল ইয়ারফাউ আনহু যিকাল আইশ ওয়া আযাবাল কবর ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি ওয়া ইয়াবুদু আলা সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাত বিগাইরি হিসাব পয়গম্বর আরবি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন কোন মুসলমান বান্দা যখন সম্মানের সহকারে গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে রব্বে কারীম তাকে পাঁচ প্রকারের নেয়ামত দ্বারা পুরস্কৃত করবেন এক নাম্বার তার রুজিরোজগার জীবনের সংকীর্ণতা তাকে মুক্ত করে দিবেন দুই নাম্বার তার আমল নামা ডান হাতে প্রদান করবেন তিন নাম্বার তাকে কবর আজাব থেকে মুক্তি দান করবেন চার নাম্বার সে বিপুল সিরাজ মিনা বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবেন পাঁচ নাম্বার রব্বে কারীম তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন ও মুসলমান এই পাঁচটা বিষয় এমন কারো যদি এই পাঁচটা বিষয় শাসন হয়ে যায় তাহলে সে আলেমে দুনিয়া আলেমে বারজাখ আলেমে আখিরাত অর্থাৎ দুনিয়ার জগৎ কবরের জগৎ আখিরাতের জগতে সে সফল কাম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তার কোনো ভয় নাই এবং কোনো চিন্তা তাকে স্পর্শ করতে পারবে না মুসলমান ভাইরা রে আমার নামাজের মুহূর্তে আমরা রব্বে কারীমের কত নিকটে হাদিস পাক খুলে দেখুন মুসল্লি যখন নামাজে দাঁড়াইয়া পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বুল আলামিন তার প্রতি এতটাই মনোনিবেশ দিয়ে তার তেলাওয়াত শুনেন সাথে সাথে তাকে প্রতি উত্তর করেন হামিদানে আব্দি
এরপরে মুসল্লি যখন নামাজে দাঁড়াইয়া পড়ে আর রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিন আমার কণ্ঠের তেলাওয়াতটা গুরুত্বের সাথে শ্রবণ করেন সাথে সাথে আমাকে প্রতিউত্তর করেন আসনা আলাইয়া আব্দি এরপরে বান্দা যখন পড়ে মালিক ইয়াউমিদ্দিন রব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আব্দি এরপরে বান্দা যখন নামাজে দাঁড়াইয়া পড়ে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন রব্বুল আলামিন বলেন এবং উত্তর দেন হাযা মা বাইনি ওয়া বাইন আব্দি ওয়া লি আব্দি মা সাল এ আমার বান্দা সারা দিন রাতের ভিতরে তুমি আমার প্রশংসা করার কারণে আমি তোমার প্রতি এতটাই খুশি এতটাই খুশি আয়াতের অর্ধেক আমার জন্য রাখলাম আমার অর্ধেক তোমাকে দিলাম এখন তুমি আমার কাছে যা চাওয়ার চাও চাইলে আমি তোমাকে দিয়ে দিব মুসলমান ভাইরে আমার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পর্যন্ত পড়ার পরে রব্বুল আলামিন বললেন বান্দা তুই এখন আমার কাছে যা চাইবি তা পাইবি কি চাও সেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিম্মায় ছেড়ে দিলেন না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা যেমন ছোট ওর সাইজ তেমন ছোট ও যদি ছোট কিছু চেয়ে বসে তার লাইফ নষ্ট হয়ে যাবে ও দ্বারা কিছুই হবে না এজন্য রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন লিখে দিলেন বলে দিলেন বান্দা তুমি দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাব্বুল আলামিন বললেন বান্দা তুমি আমার কাছে দরখাস্ত করে চাও আয় আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপর চালাও সিরাতে মুস্তাকিম কোন রাস্তা সেটাও রাব্বুল আলামিন বলে দিলেন সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম ওই সকল লোকদের রাস্তা যাদেরকে তুমি পুরস্কৃত করেছ তাদের পথে আমাদেরকে চালাও তাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন সেই কথাও কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ বলে দিয়েছেন উলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা والشهداء والصالحين وحسن أولئك رفيقا চার শ্রেণীর মানুষকে পুরস্কৃত করেছেন এক নম্বর নবীগণ দুই নম্বর সিদ্দিকগণ তিন নম্বর সুহাদা শহীদগণ এবং চার নম্বর সালেহীন নেককারগণ এই চার প্রকারের মানুষকে রব্বুল আলামিন পুরস্কৃত করেছেন মুসলমান বন্ধুরা আমার খুব খেয়াল করে বুঝুন আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালাই এই মোবাইলের ভিতরে এটা ওটা দেখতে তো অনেক মজা কিন্তু যে কোনো মুহূর্তে তার ভিতর যদি আবার ভাইরাস ঢুকে যায় তখন মজা নাকি সাজা কথা বলেন মজা নাকি সাজা এজন্য মোবাইল কোম্পানিগুলো মোবাইল চালাতে গিয়ে যাতে করে ভাইরাসটাকে দূর করা যায় একটা অ্যান্টিভাইরাসের সিস্টেম রেখে দিয়েছে যাতে করে যখন ভাইরাস ঢুকবে অ্যান্টিভাইরাসের মাধ্যমে তুমি এই ভাইরাসটাকে পরিষ্কার করতে পারো রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন সিরাতের মুস্তাকিমের উপর চলার জন্য এই পথে চলতে গেলে ভাইরাসের আক্রমণ হতে পারে এজন্য রব্বুল আলামিন বললেন বান্দা তুমি দোয়া করো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আয় আল্লাহ তুমি আমাদেরকে নবীদের পথে চালাও সিদ্দিকদের পথে চালাও শহীদদের পথে চালাও সালেহীনদের পথে চালাও অভিশপ্ত এবং পথভ্রষ্টদের পথে আমাদেরকে চালিও না মুসলমান ভাইরা আমার এই নামাজের সাথে যাদের সম্পর্ক বড় গভীর হয় আল্লাহওয়ালাদের দরবারের জুতা যারা বহন করে এরা নামাজ পড়লে নামাজের ভিতরে মাওলাকে দেখতে পায় দরসবন মাগ ফি মানাম চু ফুয়েগু দরবার গেগুল হার কে দিদান মাইলে দারাদ দরসবন দি নগ্নরা হার কে দিদান মাইলে দারাদ দরসবন দি নগ্নরা মুসলমান বন্ধুরা আমার
নামাজ পড়ে যদি নামাজের মালিককে খুঁজে বের করতে চাও তাহলে শুধুমাত্র কেবলমাত্র কলেজের ভার্সিটিতে পড়লে হবে না মাদ্রাসার ভিতরে পড়লে হবে না মাদ্রাসায় পড়ার পরে তোমাকে আল্লাহ ওয়ালার সোহবতে গিয়ে ইন্টারনেট করা লাগবে জাগতিক বিদ্যার বিদ্যানেরা মেডিকেল কলেজের মধ্যে এমবিবিএস পর্যন্ত পড়ার পরে দীর্ঘদিন পর্যন্ত যদি সে দক্ষ স্মার্ট একজন ডাক্তারের কাছে থেকে ইন্টারনি না করে সে যেমন বন্ধুরা আমার প্ল্যান এক্সরে ফিল্মের দিকে তাকাইয়া রোগীর দেহের পাথরগুলো ততক্ষণ পর্যন্ত বুঝে না যতক্ষণ না দক্ষ বিজ্ঞ স্মার্ট একজন ডাক্তারের কাছে থেকে ইন্টারনি না করে ঠিক তো দ্রুত বাবা মুসলমান যতই পড়ালেখা করো আল্লাহ ওয়ালার সোহবতে গিয়া ইন্টারনি না করলে কোরআন নামাজ পড়ে নামাজের ভিতরে মাওলানাকে খুঁজে পাওয়া যায় না তামান্না দারদ দিল কি হো তু কর খদমত ফকিরু কি নহিন মিলতা হাই গাওহার বাদশাহ কি খজিনো মে নাফস উন খের কাফুশু কি আকীদত হো তো দেখো উনকো ইয়াদে বাইজা লিয়ে বাইটে হে আপনে আসিতিনো মে ইয়াদে বাইজা লিয়ে বাইটে হে আপনে আসিতিনো মে মুসলমান বন্ধুরা আমার অন্তরের ব্যথার মহব্বতের ভালোবাসার নামাজ তৈরি করতে চাও তাহলে অবশ্যই তোমাকে প্রেম মাখার বাদ তোমার মানুষের কাছে যেতে হবে আল মুজাওয়ারাতুল মুআসসিরা দীর্ঘদিন পর্যন্ত যেই মানুষ যার সংসবে থাকে তার গুণাবলী রব্বুল আলামিন তার ভিতরে ট্রান্সফার করে দেন আমি যদি কোনো সাহেবে দিনের কাছে যেতে পারি তার সংস্রব যদি আমি ইখতিয়ার করতে পারি তাহলে রব্বুল আলামিন একদিন আমাকে সাহেবে দিল বানাইয়া দিবে গেলে খুশবু এদার হাম্মামে রোজে রসিদাজ দাসেতে মাহবুবে বদাসতাম বধু গুফতাম কে মাসকিয়া আবিরি কে আজ বুয়ে দিলা বিজে তুমাসতাম বগুফ তামান গেলে নাচি যে বুদাম ওয়ালাকিন মুদ্দাতে বাবুল নশিসতাম জামালে হাম নশিদার মানা তার কার্দ ওয়াগার না মান হুমা খাতাম কে হাস্তাম মুসলমান বন্ধুরা আমার আমাদের নামাজের এই কন্ডিশন কেন আমরা অনেকে তো আছি 60-70 বছর হয় নামাজ পড়ি ওই যে মসজিদের সকাল বেলায় এলাকা মহল্লার মানুষদেরকে সালাতু খায়রুম মিনান নাওমের ধ্বনি দিয়ে আমি জাগ্রত করাই মসজিদের গেটটার দরজাটার তালাটা সর্বপ্রথম আমি খুলি মসজিদের ভিতরের সুইচগুলো দিয়ে মসজিদটাকে আলোকিত আমি করি মসজিদটাকে পবিত্র রাখতে গিয়ে আমি ঝাড়ু দেই আমি মুয়াজ্জিন হয়ে আজান দেই 70 বছর পর্যন্ত এই কাজটা করলাম বটে কিন্তু কোনদিন কোন একজন বিজ্ঞ আলেমকে দেখাইলাম না হুজুর দেখেন তো আমার নামাজটা মুহাম্মদুর রাসূলুল্লাহর নামাজের মতো হলো কিনা কারণ পয়গম্বর তো বলে দিয়েছেন সাল্লু কামা রাইতুমুনি উসাল্লি আমার নামাজের মতো যদি তোমাদের নামাজ হয়ে যায় এই নামাজ রব্বে কারিমের দরবারে কবুল আর আমার নামাজের মতো যদি তোমাদের নামাজ না হয় এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না ও মুসলমান আমার নামাজ তো আমাকে সুখ থেকে বাঁচাইতে পারতেছে না আমার নামাজ তো আমাকে ঘুষ থেকে বাঁচাইতে পারতেছে না আমার নামাজ তো আমাকে অশ্লীলতা হতে মুক্ত করতে পারছে না আমার নামাজ তো আমাকে নারীর সঙ্গে সংশ্রম হতে মুক্ত করতে পারছে না যেই নামাজ তোমাকে সুখ থেকে আর দুঃখ থেকে বাঁচাইতে পারছে না ওই নামাজ কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না যেই নামাজ তোমাকে নারীর সঙ্গে সংশ্রম থেকে মুক্ত করে না ওই নামাজ কিয়ামত পর্যন্ত যদি তুমি পড়ো জাহান্নামের আগুন থেকে এই নামাজ তোমাকে বাঁচাইতে পারবে না মুসলমান বন্ধুরা আমার মত অবিশ্বাস পেতে কোনো সন্দেহ নেই মিত্র অনিবার্য হওয়ার ব্যাপারে আজ পর্যন্ত কেউ দ্বিমত পোষণ করেননি নাস্তিকেরা নাউজুবিল্লাহ আল্লাহকে অস্বীকার করে বলছে আমরা আল্লাহকে মানি না
তারা রাসূলকে স্বীকার করেছে কিন্তু তারা মক্কা স্বীকার করতে পারেনি প্রতিটি লোক একতা স্বীকার করে যারা এই দুনিয়ায় আগমন করেছে তাদের সকলকেই একদিন না একদিন মৃত্যুর মুখে পতিত হতে হবে মুসলমান বন্ধুরা আমার হতে পারে এখন মৃত্যু সংগঠিত হবে অথবা এক মিনিট পরে সংগঠিত হবে এখন থেকে এক ঘন্টা পর মৃত্যু আসতে পারে একদিন পর মৃত্যু হতে পারে এক মাস কিংবা এক বছর পরে মৃত্যু হতে পারে এই ব্যাপারে কারো কিছুই জানা নেই বর্তমানে বিজ্ঞানের গবেষণা উন্নতির চরম পর্যায়ে পৌঁছে গেছে তা সত্ত্বেও বিজ্ঞান একথা উদ্ঘাটন করতে সম্পূর্ণ অক্ষম যে কে কখন মারা যাবে এজন্য মুসলমান ভাইরা রে আমার মিত্র অবশ্যই আসবে সুতরাং মৃত্যুর পরে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমল সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে সেই আমলটার নাম কি বলেন সে আমলটার নাম কি নামাজ এই জন্য এই নামাজ পড়ার দরকার আছে কি নাই মুসলমান ভাইরা রে আমার মত আসবেতে কোনো সন্দেহ নাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা মুসলমান বন্ধুরা আমার প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে আর কাল কিয়ামতের ময়দানে যার আমল নামা যাকে দেওয়া হবে যার আমল নামা ডান হাতে প্রদান করা হবে সেই সকল দান ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আর এই দুনিয়ার জীবন দোকা ছাড়া কিছুই না মুসলমান ভাইরা রে আমার কুল্লু নাফসিন প্রত্যেক প্রাণী চাই সে মানব হোক দানব হোক নেককার হোক বদকার হোক অলি হোক গাউস কুতুব হোক আব্দাল হোক সকলকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর হাতে কেউ রেহাই পাবে না ফেরেশতাদের মৃত্যু হবে জিব্রাইলের মৃত্যু হবে মিকাইলের মৃত্যু হবে আজরাইলের মৃত্যু হবে সকলেই মৃত্যুবরণ করবে কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না পৃথিবীতে একমাত্র বাকি থাকবেন রব্বুল জুল জালাল কুল্লু মান আলাইহা ويبقى وجه ربك ذو الجلال والإكرام সকলেই মৃত্যুবরণ করেছে মৃত্যুর হাত থেকে আমার হাই পাই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদিরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজ